রাতে ভয়াবহ আগুন কারখানায় পুড়ে গেল কারখানার শেড খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে ফের আগুন লাগার ঘটনা ঘটল কারখানায় এবারে পরপর তিনটি হোঁসিয়ারি কারখানাতে আগুন লাগে দমকলের কুড়িটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে আসে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর থানার বিলকান্দা এক নম্বর পঞ্চায়েতের নারকেল বেড়িয়া এলাকায় জানা গেছে এই এলাকায় এক হুঁশিয়ারি কারখানায় বৃহস্পতিবার রাত দশটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় কারখানার মধ্যে রং হুঁশিয়ারি সামগ্রী কাঠ ও সাধারণ দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এমনকি আগুনের তীব্রতায় কারখানার তিনটি শেড পুরোপুরি ধ্বংস হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কুড়িটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তা আমি এর আগে কিছুদিন আগে এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে আমি বলে গেছিলাম যে এই সমস্ত যারা ব্যবসা বাণিজ্য করছে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নিয়ম রীতি মিনেগুলো এগুলো কাজ ছুটির দিন থাকায় কারখানায় কর্মীরা কেউ ছিলেন না যে এই লোকালিটির মধ্যে আমরা কারখানা করতে দেব না যাক কোনো কারণবশত পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে বিগত দিনে পারমিশন নিয়ে ওরা ফ্যাক্টরি করেছে সেক্ষেত্রে আমরা তো আর আটকাতে পারি না তবে আমি ডেফিনেটলি বলতে পারি যে অগ্নি সংযোগের কোনো ব্যবস্থা ছিল না রিপোর্ট নিউজ ব্যারাকপুর